হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দন আর আপনারা দেখছেন ফ্যাক্টোফোন চ্যানেল। 17 বছরের নিচের বাচ্চারা এই ভিডিওটি না দেখলেই ভালো হয়, কারণ আজ এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব চেঙ্গিস খানের ভয়ঙ্কর রোমহর্ষক নৃশংস ঘটনাসমূহ, যা আমি পেয়েছি এই বইটি থেকে। তার বর্বরতার ঘটনা শুনলে যে কোনো মানুষের গা গুলিয়ে উঠতে পারে। বইটির লিংক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যদিও এটা আর্থার ওয়ালিন লেখা, এটাকে অ্যাডাপ্ট করেছেন পল কান, আপনিও পড়ে দেখতে পারেন। তার আগে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন, লেটস গো। প্রাচীন মঙ্গোলিয়ার দুর্ধর্ষ সম্রাট চেঙ্গিস খান যদিও ইতিহাসের এক বৃহত্তম ভূখণ্ডে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য দুর্বৃত্ত ও অত্যাচারী হয়ে উঠেছিলেন, কিন্তু শুরুর দিকে তিনি ছিলেন একজন বিনয়ী দলনেতা যার নাম ছিল তেমুজিন। মঙ্গোলীয় মালভূমির যাযাবর উপজাতিদের একত্রিত করার পর তিনি মধ্য এশিয়া এবং চীনের এক বিশাল অংশ জয় করেন। পরবর্তীতে তাঁর বংশধররা ইউরোপের পোল্যান্ড থেকে শুরু করে সুদূর ভিয়েতনাম পর্যন্ত এবং মধ্য এশিয়ার সিরিয়া থেকে পূর্বে কোরিয়ার মতো দূরবর্তী স্থান পর্যন্ত অগ্রসর হয়ে সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছিল। সর্বোপরি মঙ্গোলরা 1,20,000,000 বর্গমাইল এলাকা জুড়ে আধিপত্য কায়েম করেছিল, যা সমগ্র আফ্রিকা মহাদেশের আয়তনের সমান। যদিও চেঙ্গিস খানের আক্রমণের সময় বহু মানুষকে হত্যা করা হয়েছিল বটে, তবে চেঙ্গিস খান ওরফে তেমুজিন তার প্রজাদের ধর্মীয় স্বাধীনতাও দিয়েছিলেন, বাণিজ্যকে উৎসাহিত করেছিলেন এবং প্রথম আন্তর্জাতিক ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। বলা হয় অধুনা পৃথিবীর প্রতি 200 জনের মধ্যে একজন মানুষের শরীরে চেঙ্গিস খানের রক্ত আজও প্রবাহিত হয়ে চলেছে। তেমুজিন আধুনিক মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার সীমান্তের কাছে একটি মালভূমি অঞ্চলে 1162 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এমনটা শোনা যায় যে ডান হাতে রক্তের জমাট বাঁধা অবস্থায় তিনি পৃথিবীতে এসেছিলেন, যা পরবর্তীতে কিংবদন্তি হয়ে ওঠার ইঙ্গিত বহন করেছিল। তেমুজিনের বাবা ছিলেন ইয়েসু গেই। তাঁর মা হুয়েলুনকে তাঁর বাবা অপহরণ করে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন, কারণ সেই সময় মধ্য এশিয়ার স্টেপ অঞ্চলে কয়েক ডজন যাযাবর উপজাতি নিজেদের মধ্যে ক্রমাগত লড়াই করছিল এবং তারা একে অপরের কাছ থেকে খাদ্য, প্রয়োজনীয় সামগ্রী এমনকি নারীদেরকেও লুট করত। তেমুজিনের জীবন ছিল সহিংস এবং অপ্রত্যাশিত। তাঁর 10 বছর বয়স হওয়ার আগেই তাঁর বাবাকে এক শত্রুগোষ্ঠী তাতার উপজাতির লোকেরা বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। ইয়েসুগেইয়ের মৃত্যুর পর তার নিজের গোষ্ঠী তাদের ভরণ পোষণের দায়িত্ব এড়াতে তেমুজিনের পরিবারকে ত্যাগ করে, ফলে বালক তেমুজিন তার মা এবং তার 6 ভাইবোনকে নিয়ে সেই সংঘর্ষময় প্রান্তরে বর্বর গোষ্ঠীর মাঝে দারিদ্র জর্জরিত নৈরাশ্যের অন্ধকারে এক যাযাবর জীবনযাপন শুরু করে। তখন থেকেই তার জীবন সহিংস হয়ে উঠতে থাকে। কিছুদিন পর তেমুজিন তার চেয়ে বয়সে বড় তার সৎ ভাইকে হত্যা করে বসে এবং দারিদ্র পীড়িত পরিবারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করে। ভাইকে হত্যা করার ফলে যে গোষ্ঠী তাদেরকে পরিত্যাগ করেছিল তারা এক পর্যায়ে তেমুজিনকে বন্দি করে ফেলে এবং ক্রীতদাস করে রেখে দেয়। বালক তেমুজিনের ওপর চলে অকথ্য অত্যাচার আর তার পরিবারের ওপরেও শুরু হয় চরম নির্যাতন। কিন্তু বেশ কিছুদিন পর শেষ পর্যন্ত সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। 1178 খ্রিস্টাব্দে তেমুজিন অন্য একটি যাযাবর গোষ্ঠীর মেয়ে বোরতেকে অপহরণ করেছিলেন এবং পরে তাকে বিবাহ করেছিলেন। তাদের 4টি পুত্র সন্তান এবং 5টি কন্যা সন্তান হয়েছিল। বোরতেকে বিবাহের পর তিনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি শীঘ্রই জোট গঠন করতে শুরু করেন, একজন যোদ্ধা হিসেবে খ্যাতি গড়ে তোলেন এবং ক্রমবর্ধমান সংখ্যক তাঁর অনুসারীদের আকৃষ্ট করতে থাকেন। চেঙ্গিস খানের শৈশব সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগই এসেছে মঙ্গোলিয়ার ইতিহাস ও সাহিত্যের প্রাচীনতম পরিচিত গ্রন্থ দ্য সিক্রেট হিস্ট্রি অব মঙ্গোলস থেকে, যেটার কথা আমি শুরুতেই বলেছি। দূরবর্তী অঞ্চলের গোষ্ঠীর সদস্যদের মধ্যে থেকে
প্রকাণ্ড সৈন্যদল গড়ে তোলার পর পুরাতন প্রথার বিরুদ্ধে গিয়ে তেমুজিন তার নিজস্ব গোষ্ঠীর লোকেদের পরিবর্তে যোগ্য মিত্রদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন এবং বাকি সদস্যদেরও তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। শুধুমাত্র শত্রু উপজাতির নেতাদের তিনি মৃত্যুদণ্ড দেন। মঙ্গোলিয়ার উচ্চভূমিতে একটি সম্পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তিনি তার সৈন্যদের আদেশ দেন লুটপাট স্থগিত রাখার জন্য। তিনি তার যোদ্ধাদের 10টি দলে সংগঠিত করেন এবং সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো রকম অগ্রাধিকারের কথা বিবেচনা করেননি। যদিও তেমুজিন একজন অ্যানিমিস্ট ছিলেন, তার অনুসারীদের মধ্যে খ্রিস্টান, মুসলিম এবং বৌদ্ধরাও অন্তর্ভুক্ত ছিল। 1205 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার শৈশবকালের অন্যতম বন্ধু জামুকা সহ সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন। পরের বছর তিনি সেই ভূখণ্ডের প্রতিটি অংশ থেকে তার নির্ধারিত সেনা প্রতিনিধিদের মধ্যে একটি সভা আহ্বান করেন এবং সমস্ত যাযাবর গোষ্ঠীকে সংযুক্ত করে আধুনিক মঙ্গোলিয়ায় এক বৃহৎ মঙ্গোল জাতির প্রতিষ্ঠা করেন। তাকে চেঙ্গিস খান বলে ঘোষণা করা হয়, যার অর্থ সর্বজনীন শাসক, এবং পরবর্তীকালে সেই নামেই সারা পৃথিবী জুড়ে তিনি কুখ্যাতি লাভ করেছিলেন। স্টেপ অঞ্চলের উপজাতিদের একত্রিত করার পর চেঙ্গিস খান প্রায় 10 লক্ষ লোকের উপর শাসন করেছিলেন। হিংস্র বর্বরোচিত আক্রমণের মতো কুখ্যাতির পাশাপাশি তার প্রখর কূটনৈতিক বুদ্ধিমত্তারও প্রমাণ মেলে। উপজাতীয় যুদ্ধের ঐতিহ্যগত কারণগুলিকে দমন করার জন্য তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে অভিজাত উপাধিগুলি অর্জন করেছিলেন সেগুলিকে পরবর্তীকালে তিনি বাতিল করে দেন। তিনি তার স্বভূমিতে মহিলাদের কেনাবেচা ও অপহরণ নিষিদ্ধ করেছিলেন, যে কোনো মঙ্গলের দাসত্ব নিষিদ্ধ করেছিলেন এবং গবাদি পশু চুরির মতো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছিলেন। এছাড়াও চেঙ্গিস খান সেই সময় বেশ কিছু অভিনব পদ্ধতির প্রচলন করেন, যা তখন অন্যত্র কোথাও কোনো শাসকের শাসনকালে ছিল না। যেমন, তিনি একটি লিখন পদ্ধতির প্রচলন করার আদেশ দেন। তার সাম্রাজ্যের প্রজা ও সৈন্য সংখ্যা নখদর্পণে রাখার জন্য তিনি সেই প্রথম একটি নিয়মিত আদমশুমারি পরিচালনা করেন এবং বিদেশি রাষ্ট্রদূতদের কাছে কূটনৈতিক প্রতিরোধ গড়ে তোলেন। এছাড়াও তিনি তার সাম্রাজ্যে সকলকে ধর্মের স্বাধীনতার অনুমতি দিয়েছিলেন। মঙ্গোলিয়ার বাইরে চেঙ্গিস খানের প্রথম অভিযান উত্তর পশ্চিম চীনের সিজিয়া রাজ্যের বিরুদ্ধে হয়েছিল। ধারাবাহিক আক্রমণের পর মঙ্গোলরা 1209 খ্রিস্টাব্দে একটি বড় উদ্যোগ শুরু করে, যা তাদের সিজিয়ার রাজধানী ইনচুয়ানের দোরগোড়ায় নিয়ে আসে। অন্যান্য সৈন্যবাহিনীর থেকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মঙ্গল সেনারা ঘোড়ার ব্যবহার ছাড়াই অভিনব কৌশলে তাদের মজুদ সামগ্রী সরবরাহ করত। যদিও সেনাবাহিনীর প্রায় পুরোটাই ছিল দক্ষ ঘোড়সওয়ার এবং মারাত্মক তীরধনুকে পারদর্শী অশ্বারোহী সৈন্যদের নিয়ে গঠিত, কিন্তু শুধুমাত্র যুদ্ধবিগ্রহের কাজ ছাড়া ঘোড়াকে মালপত্র বহনের কাজে লাগানো যাবে না, এমনই কঠোর নির্দেশ ছিল চেঙ্গিস খানের। ইনচুয়ানে মঙ্গলরা একটি মিথ্যা প্রচার করে যে তারা তাদের সৈন্যদল প্রত্যাহার করে নিয়েছে, যেটা ছিল চেঙ্গিস খানের গোপন কৌশলগুলির মধ্যে একটি। তারপর তারা গোটা শহরটিকে অবরুদ্ধ করে ফেলে এবং অগণিত সৈন্য দ্বারা সারা শহর প্লাবিত করে ফেলে। কিন্তু চেঙ্গিস খানের সেই প্রচেষ্টা এক্ষেত্রে একাংশে ব্যর্থ হয়েছিল, কারণ সিজিয়ার শাসক নিজে থেকেই চেঙ্গিস খানের প্রতি শ্রদ্ধামূলক আত্মসমর্পণ করেন। মানব ইতিহাসের অন্যান্য যে কোনো শাসকের তুলনায় সর্ববৃহৎ ভূখণ্ডে সাম্রাজ্য বিস্তার করেছিলেন চেঙ্গিস খান। আর সেই সুদীর্ঘ অভিযানের পথে অগণিত আক্রমণের ঘটনায় লক্ষ লক্ষ মানুষের উপর হত্যালীলা চালিয়েছিল দুর্বৃত্ত মঙ্গল শাসক চেঙ্গিস খান। হত্যাকাণ্ডের পাশাপাশি নারীদের অপহরণ ও ধর্ষণ, সম্পদ লুটতরাজ এবং শিশু হত্যার মতো নৃশংস বর্বরোচিত ধ্বংসযজ্ঞেরও কাণ্ডারি ছিলেন চেঙ্গিস খান। 1211 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান উত্তর চীনের জিন রাজবংশে আক্রমণ চালায়।
সেই সময় রাজবংশীয় অন্তর্দ্বন্দ্বের ফলে চীন বেশ কয়েকটি সাম্রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। উত্তরে জিন রাজবংশ, দক্ষিণে সং এম্পায়ার এবং উত্তর পশ্চিম অংশে সিজিয়া সাম্রাজ্য। ফলে সেই সুযোগে চেঙ্গিস খান তার সুবিশাল বাহিনী নিয়ে হানা দেয় চীনের উত্তর সীমান্তে, যার শাসক চেঙ্গিস খানের বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিল। 1211 থেকে 1214 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্বর মঙ্গলরা সেখানকার গ্রামাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায় এবং শরণার্থীদের শহরে পাঠিয়ে দেয়। জিন শাসক প্রচুর পরিমাণে রেশম, রূপা, সোনা এবং ঘোড়া হস্তান্তর করতে সম্মত হয়। কিন্তু মঙ্গল বাহিনীর টিকে থাকার জন্য দিনের পর দিন খাদ্য ঘাটতি একটি সমস্যা হয়ে ওঠে, কারণ জিন সেনাবাহিনী মঙ্গলদের গোপনে বিতাড়িত করার উপায় হিসাবে তাদের নিজেদের হাজার হাজার কৃষককে হত্যা করে ফেলে। ফলে চরম খাদ্য সংকট দেখা দেয়। এমতাবস্থায় 1214 খ্রিস্টাব্দে মঙ্গলরা ঝংডুর রাজধানী দখল করে, যা অধুনা বর্তমানে বেজিংয়ের কাছে অবস্থিত। তখন জিন শাসক পরবর্তীকালে তাঁর দরবার দক্ষিণে কাইফেং শহরের দিকে নিয়ে চলে যায়। ফলে চেঙ্গিস খান সেটিকে তাদের চুক্তির লঙ্ঘন হিসাবে দেখেন এবং জিন সাম্রাজ্যের পরাজয় শুরু হয় ঝংডুর পতনের মাধ্যমে। এর পরপরই তিনি সেখানে তাঁর কিছু জেনারেলদের মোতায়েন করে মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টিপাত করেন। যদিও 1211 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান জিন রাজবংশ আক্রমণ করেছিলেন, কিন্তু ঝংডুতে পতনের পর বহুদিন ধরে যুদ্ধ চলতে থাকা জিন রাজবংশের সম্পূর্ণরূপে পরাজয় ঘটে 1234 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের পুত্র ঔগদেইয়ের হাতে, এবং আরও পরে 1279 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের পৌত্র কুবলাই খান দক্ষিণ চীনের সং সাম্রাজ্যে বিজয় লাভ করে। সেই প্রথম সমগ্র চীনের শাসনভার চলে যায় মঙ্গলদের হাতে। কুবলাই খান সেই চৈনিক সাম্রাজ্যের নতুন নামকরণ করেন ইউয়ান সাম্রাজ্য নামে। ইউয়ান সাম্রাজ্য টিকেছিল 1279 থেকে 1368 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু উত্তর পশ্চিমে সিজিয়া সাম্রাজ্যের বেশ কিছুটা অংশ তখনও মঙ্গলদের দখলে আসেনি। অপরদিকে 1214 খ্রিস্টাব্দের দিকে মধ্য এশিয়ায়, যেখানে বর্তমানে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান রয়েছে, সেই সুবিশাল অংশ জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিল খোয়ারজম সাম্রাজ্য। 1219 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান খোয়ারজম সাম্রাজ্য আক্রমণ করেন। সেখানকার সুলতান চেঙ্গিস খানের কাছে যুদ্ধে পরাজিত হয় এবং একটি বাণিজ্য চুক্তিতে রাজি হয়। কিন্তু মঙ্গল শাসকের তরফ থেকে প্রথম কাফেলা যখন পৌঁছায়, তখন তার সমস্ত মালপত্র চুরি হয়ে যায় এবং সেই ব্যবসায়ীদের হত্যা করা হয়। এরপর সুলতান চেঙ্গিস খানের কয়েকজন দূতকেও হত্যা করে। আচ্ছা, এখানে কাফেলা বলতে সেই সময়ের মরু অঞ্চলের মধ্যে দিয়ে কারো দূত হিসাবে ভ্রমণকারী একদল বাণিজ্যিক প্রতিনিধিদের বোঝানো হতো। যাই হোক, চেঙ্গিস খানের রাষ্ট্রদূতকে হত্যার খবর পাওয়া মাত্রই মঙ্গল সেনারা তৎক্ষণাৎ খোয়ারজম সুলতানের মুণ্ডপাত করে ফেলে। চেঙ্গিস খান সেই সময় তার লক্ষ লক্ষ সৈন্যদের নিয়ে অপ্রতিরোধ্য গতিতে বুখারা, সমরকন্দ, উরগেঞ্জ সহ একের পর এক শহর দখল করতে করতে সমগ্র খোয়ারজম সাম্রাজ্য হস্তগত করেন। তিনি সেখানকার স্থপতি, শিল্পী এবং স্বর্ণকারদের মতো দক্ষ শ্রমিকদের হত্যা না করে বন্দি বানিয়ে মঙ্গোলিয়ায় নিয়ে যাওয়ার জন্য তাঁর সেনাবাহিনীদের আদেশ দেন। বাকি সেখানকার প্রায় বেশিরভাগ মানুষকেই তিনি হত্যা করেছিলেন এবং নারীদের ওপর চালানো হয় যৌন নির্যাতন। এমনকি শিশু ও গর্ভবতী নারীদেরকেও রেহাই দেওয়া হয়নি। গর্ভবতী মহিলাদের পেট কেটে উন্মুক্ত করে আনবর্ন শিশু বা ভ্রূণটিকেও কুপিয়ে ফেলা হতো। শহরের অদক্ষ শ্রমিক, মজুর সহ যাদের তিনি মনে করেছিলেন অপ্রয়োজনীয়, তাদেরকে পশুর মতো বেঁধে নিয়ে যাওয়া হতো সৈন্যবাহিনীর সাথে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের দ্বারা নিক্ষেপ করা তীরের সামনে তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হতো। এতটাই নির্মম ও নির্দয় বর্বর চেঙ্গিস খান তাঁর স্বভূমি মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার কাছে বসবাসকারী নিজস্ব উপজাতির শিশু, নারী সহ সমস্ত অধিবাসীদের সুরক্ষার জন্য কঠোর আইন বলবৎ করেছিলেন। খোয়ারজম সাম্রাজ্যের শেষ সুলতান জালালউদ্দিন যখন
চেঙ্গিস খানের সেনাবাহিনীর দ্বারা গৃহবন্দী ছিলেন। সেই সময় 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন। তখন ভারতে দিল্লির মসনদে ছিলেন ইলতুতমিশ। কিন্তু চেঙ্গিস খান তার সুবিশাল বাহিনী থাকা সত্ত্বেও হিন্দুকুশ পর্বত পার করলেও খরস্রোতা সিন্ধু নদী পারাপার করতে ব্যর্থ হয়েছিলেন। কারণ ইলতুতমিশের সেনাদল নদীর এপার থেকে তীরবিদ্ধ করে ঘায়েল করতে সক্ষম হয়েছিল বেশিরভাগ মঙ্গল সেনাবাহিনীকে। চেঙ্গিস খানের অনেক আগে 516 বিসিতে ভারতবর্ষে সর্বপ্রথম আক্রমণ চালিয়েছিল দুর্ধর্ষ পারস্য সম্রাট প্রথম দারিউস। মধ্য এশিয়ার একচ্ছত্র অধিপতি হওয়ার সাথে সাথে ব্যাকট্রিয়া জয় করে আফগানিস্তান হয়ে তিনি তক্ষশিলা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। 515 বিসিতে দারিউস সিন্ধু নদী তীরবর্তী ভূখণ্ড জয়লাভ করেছিলেন। এদিকে ইলতুতমিশের পর মঙ্গলরা আরও বেশ কয়েকবার ভারত আক্রমণ করেছিল। চেঙ্গিস খানের পর তার উত্তরসূরি ছাগাতাই খানাতে চারবার ভারত আক্রমণ চালিয়েছিল। 1241, 1245, 1257 এবং 1285 খ্রিস্টাব্দে। এছাড়াও 1298 খ্রিস্টাব্দে পুনরায় মঙ্গলরা যখন ভারতীয় উপমহাদেশে হানা দিয়েছিল, সে সময় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তার বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুর ও মালিক তুঘলুকের সহায়তায় প্রায় 10,000 মঙ্গল সেনাকে পরাস্ত করেছিল। পরে মুহম্মদ বিন তুঘলকের শাসনকালে ভারতে ভ্রমণ করতে আসা মরক্কান পর্যটক ইবন বতুতার লেখা থেকে মঙ্গলদের অত্যাচারের অনেক ঘটনার কথা জানা যায়। দীর্ঘ সাম্রাজ্য অভিযান পরিচালনা করার পর চেঙ্গিস খান যখন 1225 খ্রিস্টাব্দে মঙ্গোলিয়ায় ফিরে আসেন, তখন দেখা যায় যে পূর্বে জাপান সাগর থেকে শুরু করে মধ্য ইউরোপের কাস্পিয়ান সাগর পর্যন্ত এক সুবিশাল ভূখণ্ড তার নিয়ন্ত্রণে ছিল। তবুও তিনি সিজিয়া রাজ্যের দিকে মনোযোগ ফেরানোর আগে খুব বেশি দিন রাজকীয় অলসতায় অতিবাহিত করেননি, যেমনটা খোয়ারজেম সাম্রাজ্য আক্রমণের সময়ও করেছিলেন। 1227 খ্রিস্টাব্দের প্রথম দিকে চীনের উত্তর পশ্চিম সীমান্তে একটি যুদ্ধ চলাকালীন সময়ে চেঙ্গিস খান ঘোড়ার উপর থেকে পড়ে যান। অশ্বক্ষুরের আঘাতে তাঁর শরীরে অভ্যন্তরীণ চোট লাগে, যার কারণে পরবর্তীকালে আর কখনোই তাঁর স্বাস্থ্য পুনরুদ্ধার হয়নি। 18 আগস্ট 1227 খ্রিস্টাব্দে সিজিয়া রাজ্য জয় করার আগে আগেই তাঁর মৃত্যু হয়। চেঙ্গিস খান ইতিহাসের অন্য যে কোনো সম্রাটের তুলনায় দ্বিগুণেরও বেশি ভূখণ্ড জয় করেছিলেন। তার সেই সুবিশাল সাম্রাজ্য বিস্তারের ফলে পূর্ব এশিয়া পশ্চিমা সভ্যতার সংস্পর্শে আসে। তার প্রথম ও একমাত্র সামাজিক স্বীকৃত স্ত্রী ছিল বোর্তে, যার 4টি পুত্র সন্তান এবং 5টি কন্যা সন্তান ছিল। এছাড়াও তিনি তার সুদীর্ঘ সাম্রাজ্য বিস্তারের জীবনে প্রায় 500 বেশি মহিলাকে বিবাহ করেছিলেন এবং মোটামুটিভাবে 100 পুত্র ও কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। চেঙ্গিস খান সবচেয়ে বেশি সন্তান উৎপাদন করেছিলেন মধ্য এশিয়া, সাইবেরিয়া এবং চীনের উত্তর পশ্চিম অংশে। আজ তাঁর জেনেটিক ফুটপ্রিন্ট ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে। গবেষণামূলক পরিসংখ্যান অনুযায়ী অধুনা বিশ্বের জনসংখ্যার 0.5% মানুষ চেঙ্গিস খানের ডিএনএ বহন করে চলেছে। ওগদেই এবং কুবলাই খান সহ তাঁর বংশধররাও ছিল প্রভূত বিজয়ী। পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং সমগ্র চীন তাদের নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলরা এমনকি 1400 শতকে তাদের সাম্রাজ্য ভেঙে যাওয়ার আগে পর্যন্ত জাপান এবং জাভা আক্রমণ করেছিল। চেঙ্গিস খানের শেষ শাসক বংশধর আলিম খান অবশেষে 1920 সালে ক্ষমতাচ্যুত হয়, যে উজবেকিস্তানের বুখারায় এমির অফ বুখারা নামে পরিচিত ছিল। 1920 সালে সোভিয়েত রেড আর্মি তাকে উৎখাত করেছিল। পৃথিবীর ইতিহাসে প্রায় সব স্বৈরাচারী শাসক যেমনটা করে গেছে, চেঙ্গিস খানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর থেকে 54 কিলোমিটার দূরে তুল নদীর তীরে সঞ্জিন বোলদক নামে এক উচ্চভূমিতে চেঙ্গিস খান তাঁর জীবদ্দশায় নিজেই নিজের 40 মিটার উঁচু স্টিলের এক বিশাল আকার অশ্বারোহী মূর্তিসৌধ নির্মাণ করে গেছে। কিন্তু
তার মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচরেরা তাকে কোথায় সমাধিস্থ করে গেছে তা আজও সকলের অজানা। আর কেনই বা তার মৃতদেহকে তারা গোপন রেখেছিল তাও রহস্যময় হয়েই রয়ে গেছে। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বিশ্ব ইতিহাসের চরম নিন্দনীয় নৃশংস বর্বর চেঙ্গিস খানের সমাধির রহস্যের ব্যাপারে আপনার কী মতামত নিচের কমেন্ট সেকশানে লিখে জানান। আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।